বিহালীত রাইজর উৎসব জনতা মণ্ডল সমল কেন্দ্রের উদ্যোগত এই উৎসবর আয়োজন রাইজর উৎসবক লৈ বিহালীত উখল মাখল পরিবেশ বিহালী শিক্ষাখণ্ডর অধীনর জনতা মণ্ডল সমল কেন্দ্রের উদ্যোগত আজি জাতীয় শহীদ মধ্যংরাজী বিদ্যালয়ত দেনজোড়া কার্যসূচীরে রাইজর উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পুয়া পতাকা উত্তোলন করে লোকপ্রিয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী বিজ্ঞান দাসে। তারপর অঞ্চলটির বৃক্ষরোপণ আর সাফাই অনুষ্ঠিত হয়। বারে বরণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করে বিহালী খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়া নবরত্ন কাকতিয়ে। এই অনুষ্ঠানত ক্রীড়া প্রতিযোগিতা, খেল ধেমালি, কৃষ্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত আদিবাসী, নেপালী আর অসমীয়া নৃত্য অভিভাবকসকলে প্রদর্শন করে। জনতা মণ্ডল সমল কেন্দ্রের সমন্বয়ক ধীরাজ প্রধান আর হেমন্ত শর্মার উদ্যোগত অনুষ্ঠিত রাইজর উৎসবত রাংসালী দলনি প্রাথমিক বিদ্যালয়, বরতলি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কমারপুখুরী প্রাথমিক বিদ্যালয়, চেনিমারী নিম্ন প্রাথমিক বিদ্যালয়, জনতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জাতীয় শহীদ স্মৃতি মধ্যংরাজী বিদ্যালয়, মহেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রীর লগতে অভিভাবকসকলে অংশগ্রহণ করে। আমার এই বিহালী শিক্ষাখণ্ডের অন্তর্গত আমি এই বছর চারিখন বিদ্যালয় হব, চারিটা ক্লাস্টারত। আজি বর্তমান জনতা ক্লাস্টারত নখন স্কুল আছে, নখন স্কুলের এখন হায়ার সেকেন্ডারি আর এখন এম ই স্কুল আর বাকিখন এল পি স্কুল। আমার এই গোটাই স্কুল কেখনের ছাত্র ছাত্রীর সহযোগত বা শিক্ষাগুরুসকলের সহযোগত আমার এই অনুষ্ঠানটি পতা হয়েছে। ইয়ার উদ্দেশ্য হয়েছে কি যে আমার সমাজত বিভিন্ন জনগোষ্ঠীয় বাস করেছে, এই জনগোষ্ঠী সমূহ যিনি কলা সংস্কৃতি বা সাজ পোশাক আছে সেই সাজ পোশাকখিনি আমি ইজনের সিজনের পরিচয় করা দিয়াটাই হয়েছে আমার উদ্দেশ্য। বিহারীর পলাশ প্রিয়মর রিপোর্ট, কে এন এল নিউজ।